মর্নিং, আজকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। পুরুলিয়া, ঝালদা, আসানসোল, বাঁকুড়া হয়ে ফিরব। প্রোগ্রামে ছোট জার্নি আপনাদেরকে দেখাবো। চলে এসেছি, প্রচুর লোক নেমেছে ট্রেন থেকে, ট্রেনটা প্রায় 10 মিনিট লেট। দেখি এবার হাওড়ার উদ্দেশ্যে যাব। গরম লেগেছে প্রচন্ড। লস্যি খেলাম সাজানো, দেখুন একদম সুন্দরভাবে সাজানো আছে হাওড়া প্ল্যাটফর্মের বাইরে। স্টেশনে আছি, আমার ট্রেন 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আছে। একদম জানলার পাশে সিট B1, 19 নম্বর সিটে। খুব সুন্দর জায়গা পেয়ে গেছে, আমার মন পছন্দের জায়গা। সিট পেয়ে গেছে, খুব সুন্দর জায়গা, একদম মন পছন্দের জায়গা। নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর, খড়গপুর পরে ঝাড়গ্রাম। মশলা মুড়ি কাকা মশলা মুড়ি বিক্রি করছে। ভারতীয় রেল হচ্ছে ভারতীয় মানুষের লাইফ লাইন। যদি ট্রেন যায় খুব মজা লাগে, দারুণ লাগে। দুর্ধর্ষ গতি, প্রায় 120-এর কাছাকাছি ট্রেনের গতি আছে।
পাস করার ভেজিটেবল স্পেশাল চপ চলে এসছে, লঙ্কা পেঁয়াজ স্যালাড লেবু দিয়ে লেবু পেঁয়াজ শশা লঙ্কা দিয়ে একদম সেই বিখ্যাত চপ। চপটার মধ্যে পুর দেওয়া আছে, খুব টেস্টফুল। এই লাইনে অতি অবশ্যই খাবেন। দেখতে দেখতে খড়গপুর ঢুকে গেলাম। খড়গপুর ঢুকে গেলাম দেখতে দেখতে। এই খড়গপুর এক সময় ভারতের সর্ববৃহৎ রেল স্টেশন ছিল, দীর্ঘতম। চলে এসেছে খড়গপুরে। এরপর পরবর্তী স্টপেজ ঝাড়গ্রাম।
দেখুন এই রোদে উপরে কাজ করছে ঝাড় গ্রামের স্টেশন, এই গরমে অ্যাসবেস্টসের উদ্দেশ্য।